করোনা ডেঙ্গির পর এবার চোখ রাঙাচ্ছে অ্যাডিনোভাইরাস। উদ্বেগ প্রকাশ করছে স্বাস্থ্য দপ্তর, সতর্ক করছেন চিকিৎসকরা। আতঙ্ক বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ, বিপদ বেশি শিশুদের। এবছরে এখনো পর্যন্ত কলকাতার 3 হাসপাতালে 11 শিশুর মৃত্যু। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, যেসব শিশু মারা গেছে তাদের প্রায় সবারই বয়স 2 বছরের নিচে। বেশিরভাগ শিশুই ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। বেশিরভাগ হাসপাতালেরই পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট অর্থাৎ পিকুর বেড খালি নেই। ভর্তি শিশুদের বেশিরভাগই অ্যাডিনোভাইরাস আক্রান্ত। মানে ছোট বড় সবাই কিন্তু কাশছে, এবং এই কাশিটা হওয়ার আমার অভিমত হলো এই সময় এনভায়রনমেন্টের মধ্যে প্রচুর ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ধরনের ভাইরাস। অ্যাডিনোভাইরাস ঘুরে বেড়াচ্ছে, রাইনোভাইরাস ঘুরে বেড়াচ্ছে, প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘুরে বেড়াচ্ছে। এত হঠাৎ ভাইরাসের প্রাদুর্ভাব হলো কেন? প্রচুর এয়ার পলিউটেড হয়ে আছে। দ্বিতীয় হচ্ছে এই যে টেম্পারেচারের একটা ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, এইটা কিন্তু ভাইরাসের ভেসে থাকতে খুব হেল্প করে। চিকিৎসকদের মতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। তাই 1 থেকে 3 বছরের শিশু এবং বয়স্করা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বেশি। প্রাথমিক পর্যায়ে জ্বর, হাঁচি, সর্দি কাশি, চোখ জ্বালা, ডায়রিয়া, এরপর শরীরে অক্সিজেনের মাত্রা কমে শ্বাসকষ্ট, এর থেকে ফুসফুসে সংক্রমণ, এসবের জেরে মৃত্যু পর্যন্ত হতে পারে। অ্যাডিনোভাইরাসের কোনো ওষুধ অথবা টিকা নেই, শুধুমাত্র সাপোর্টিভ চিকিৎসা। তাই সতর্ক থাকতে বলেছেন চিকিৎসকরা। তাদের পরামর্শ, শিশুর জ্বর সর্দি কাশি অর্থাৎ চোখ, ঠোঁট ও বেশি লাল হয়ে গেলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। 3 দিন টানা জ্বর কিংবা শ্বাসকষ্ট হলে শিশু রোগ বিশেষজ্ঞ দেখাতে হবে। দিনে 5 বারের কম প্রস্রাব হলে অথবা খাওয়া কমে গেলে ডাক্তার দেখাতে হবে। শিশুর সারাক্ষণ ঝিমুনি ভাব থাকলে, আচমকা খিচুনিতে শিশু জ্ঞান হারালে হাসপাতালে নিয়ে যেতে হবে। আচমকা শিশুর শ্বাসের গতি বেড়ে শ্বাসকষ্ট হলে সতর্ক থাকতে হবে অভিভাবকদের। কাশির সময় শিশুর 2 কণ্ঠার মাঝে ভি অংশে খেয়াল রাখতে হবে। শিশুর কণ্ঠার ভি অংশ ভেতরে ঢুকে শ্বাসকষ্ট হলে সতর্ক হতে হবে। এই অ্যাডিনোভাইরাস যখন হবে তখন একটু মারার কোনো ওষুধ নেই, শুধু সাপোর্টিভ ট্রিটমেন্ট, এবং তার ফলে যা হওয়ার তাই হচ্ছে। ভাইরাসটা নিজস্ব যখন টাইম হচ্ছে তখন সে ছেড়ে বেরোচ্ছে, যতক্ষণে ছেড়ে বেরোচ্ছে ততক্ষণে আরও অনেক কেসে এফেক্টেড করে দিয়ে চলে যাচ্ছে। তার ফলে একজনের থেকে আরেকজন, দুজনের থেকে 4 জন, 4 থেকে 8, 8 থেকে 16, এইভাবে বাড়তে থাকছে। চিকিৎসকদের মতে স্কুল, খেলার মাঠ, সুইমিং পুলে অন্য কোনো বাচ্চার হাঁচি কাশি থেকে সংক্রমণ ছড়াচ্ছে যে সমস্ত শিশুদের জ্বর সর্দি কাশির মতো উপসর্গ রয়েছে তাদের স্কুলে না পাঠাতে বলেছে স্বাস্থ্য দপ্তর। নিউজ 18 বাংলা।